হাই ফ্রেন্ডস, সুভ্রাস কিচেনের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে খুব চটজলদি একটা পোলাওয়ের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে পনির পোলাও। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে চলুন দেখে নিই পনির পোলাও আমি কিভাবে করছি। আমি প্রথমে এখানে একটা ডিপ প্যান ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এতে দু চামচের মতো একটু সাদা তেল দেব। তেলটা গরম হলে আমি পনিরগুলো ভেজে নেব হালকা করে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে একটু ভেজে নেব হালকা করে। পনিরটা এক পাশ ভালো করে ভাজা হলে আমি উল্টে দেব। পনিরটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার এই তেলটাতেই আমি এক চামচ একটু ঘি দিয়ে দেবো, একদম ছোট এক চামচ একটু ঘি। ঘিটা গরম হলে আমি দুটো দারচিনি, একটা বড় এলাচ, চারটে ছোট এলাচ আর তিনটে লবঙ্গ দিয়ে দেব। এবার এই গরম মশলাটা থেকে ভালো গন্ধ বেরোলে আমি জিরে ফোড়ন দেব। গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি এতে এক চামচ জিরে ফোড়ন দেব। জিরেটা ভাজা ভাজা হলে আমি একটা বড় পেঁয়াজ, একটা বড় পেঁয়াজকে ছোট ছোট করে টুকরো করে আমি দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন করে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এতে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। ভালো করে এটাকেও আমি একটু ভেজে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে গেছে, এবার আমি এতে একটা টমেটো ছোট ছোট করে টুকরো করে আমি দিয়ে দেবো। এবার আমি এতে এক চামচ নুন দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমার নুন দিয়ে ভালো করে টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি এতে ছোট ছোট করে কেটে রাখা গাজর দিয়ে দেব। আর ছোট করে কেটে রাখা বিনস দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা চাইলে আপনারা প্রেশার কুকারেও করতে পারেন। আজ আমি আপনাদেরকে প্যানে দেখাচ্ছি,
নাহলে আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। এতে এখন আমি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দেবো, দিয়ে এটাকেও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলাটা আমার খুব ভালো করে সব কিছুর সাথে মিশে গেছে। এবার আমি এখানে আমি কিছুটা চাল, বাসমতি চাল নিয়েছি আমি, আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি এই চালটা, এখন আমি দিয়ে দেবো। আধ ঘন্টা জলে ভিজিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি, এবার এই চালটা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে চালটার সাথেও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে যেহেতু আমি চার গ্লাস চাল নিয়েছি, তাই আমি ছ গ্লাস মতো জল নেব। এটা যদি আপনারা প্রেশার কুকারে করেন তাহলে চার গ্লাস চালের জন্য চার গ্লাস জলই নেবেন আর একটা সিটি দেবেন। আমি যেহেতু প্যানে করছি তাই আমি চার গ্লাস চালের জন্য ছ গ্লাস জল দেব। এবার আমি এতে জল দিয়ে দেবো। তাহলে আমি এখানে ছ গ্লাস জল নিয়েছি, যেই গ্লাস দিয়ে আমি চাল মেপেছি সেই গ্লাস দিয়েই আমি জলটা মেপে নিয়েছি। এখানে আমাকে আরেকটু নুন দিতে হবে, যেহেতু টমেটোটা ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম তাই পরিমাণ মতো আর একটুখানি নুন দিয়ে দেবো। আর ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেবো। এবার এটাকে আমি ঢেকে দেবো, যতক্ষণ না এটা ফুটবে ততক্ষণ এটা আমি হাই ফ্লেমে রাখবো। দেখুন এই জল ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি ঢেকে একদম স্লো থেকে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 15 মিনিট কুক করব। দেখুন আমার জলটা আরেকটু আছে নিচে, ভাতটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ফ্লেমটাকে একদম স্লো করে দেব, স্লো করে 2-3 মিনিট রাখবো। 2-3 মিনিট হয়ে গেছে, আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দেখুন আমার পনির পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। তবে এখনই আপনারা গ্যাস থেকে নামিয়েই সার্ভ করতে যাবেন না, এটা আমি এখনো 10 মিনিট এরকমভাবে ঢেকে ফ্লেম বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে আমি এইভাবে রাখবো, তারপর আমি আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। পনির পোলাওটাকে আমি প্লেটিং করে নিয়েছি। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। আজ আসছি, আবার আসবো নতুন কোনো এক রান্না নিয়ে। বাই।